আসসালামু আলাইকুম। আজকের দিনের প্রধান প্রধান সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরব। আজকে প্রথমে একটা ভিডিও ফুটেজ দেখুন, মানে গতকাল পুলিশের উপর কিভাবে হামলা হয়েছিল সেটা ভিডিও ফুটেজে দেখানো হচ্ছে। আপনারা দেখতেছেন এই যে দেখতেছেন, মানে পুলিশ সদস্যদেরকে মানে মারা হচ্ছে। মানে গতকাল যে বিএনপির যে সমাবেশ ছিল, মহাসমাবেশ, সেখান থেকে আসলে এভাবে আসলে দাওয়া পাল্টা দেওয়া যে ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখতে পারতেছেন আশা করি। দেখুন এই যে দেখছেন, এই যে দেখুন মানে কিভাবে মানে মারা হচ্ছে আশা করি আপনারা দেখতেছেন। আচ্ছা, তারপর আরেকটি ফুটেজ আপনাদেরকে দেখাই। এই যে দেখুন গতকাল মানে কিছু দুর্বৃত্ত যে বাসে আগুন দিয়েছিল, দেখুন আসলে মানে এই বাসে আগুন দেওয়ার ফলে তো আসলে মানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যেমন এই যে চাচা, মানে বৃদ্ধ মানুষ মানে উনি আহাজারি করতেছে, কান্না করতেছে। আসলে বড় লোকদের আসলে কিছু না, আসলে গরিবদের উপরেই যায় আসলে মানে বিষয়গুলো। এই যে দেখুন উনি মানে হারিয়ে মানে উনি বাসের স্টাফ, মানে বাসটা পুড়ে যাওয়াতে উনি আসলে কী করতেছেন দেখুন, মানে কী আহাজারি করতেছেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, গতকাল একজন যে পুলিশ সদস্য নিহত হয়েছে, তো পুলিশ সদস্য নিহত হওয়াও যেমন মানে দুঃখজনক, মানে জনগণের দ্বারা পুলিশ সদস্য নিহত হওয়াও যেমন দুঃখজনক, তেমনি মানে মানে পুলিশের দ্বারাও জনগণ মানে অপ্রয়োজনীয় বা এভাবে মানে মৃত্যু হওয়া সেটাও দুঃখজনক। কিন্তু এগুলো এই ঘটনাগুলো কিন্তু খুবই দুঃখজনক মানে আমাদের জন্য। তারপর আজকে বিএনপি জামাতের হরতালের মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে মানে বলা হচ্ছে, কবরে কালবেলা কবরে দেখলাম যে মিছিল থেকে শেষে বাসে আগুন দেওয়ার পর স্থানীয়দের দাওয়া কে মানে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে একজন নেতার মৃত্যু হয়েছে। মানে ঘটনাটি ঘটেছে বেলা 12টার দিকে। ওনার নাম হলো গিয়ে আব্দুর রশিদ, ওনার বয়স 38। ওনার গ্রামের বাড়ি হলো গিয়ে নাটুর। উনি ছাদ থেকে মানে পরে মৃত্যুবরণ করেছেন। আরেকটি খবর দেখুন, লালমনির হাটে আওয়ামী লীগ বিএনপি দাওয়া পাল্টা দেওয়ার সময় মানে আরেকজন ব্যক্তি মানে নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগের নেতা, তিনার নাম হলো জাহাঙ্গীর আলম, তিনার বয়স ছিল 44, তিনিও মৃত্যুবরণ করেছেন। বেশ কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। আরেকটি সংবাদ হলো, হরতাল বিরোধী মিছিলে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়। ওনার নাম ছিল বিল্লাল হোসেন, তিনিও মৃত্যুবরণ করেন। তাছাড়া বিএনপি নেতা ইশরাক যে ওনার বাইকেও গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। তাছাড়া গতকাল বিএনপি পুলিশ যে এক পুলিশের মৃত্যুতে মানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে খবর এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।